পঞ্চম শ্রেণীর খ্রিস্ট ধর্মের প্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের আবারও শুভেচ্ছা জানাই এবং পিতা পরমেশ্বরের কাছে আশীর্বাদ চাইয়ে তোমাদের আবার আমি তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এখানে অনলাইনে সমস্ত প্রশ্নোত্তর দিয়ে দিচ্ছি। তোমরা তা আবার দেখে নেবে এবং খাতায় নোট করবে এবং পড়বে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। তাহলে আমি এখানে তোমাদের আজকে যেটা অধ্যায় যে অধ্যায় দিব সেটির মধ্যে হলো চতুর্দশ অধ্যায়। এখানে শেষ বিচার সম্পর্কে বলা হয়েছে, যুগের শেষ দিনে ঈশ্বর মানুষ ও দেবদূতদের বিচার করবেন। তিনি ভালো ও মন্দ মানুষদের কাজের ভিত্তিতে বিচার করে তাদেরকে বিচার করা হবে। সেটাই হলো শেষ বিচার। সেই বিচারে প্রত্যেক ব্যক্তির ভাগ্য নির্ধারিত হবে, সেদিন ঠিক করা হবে কে যাবে স্বর্গে ও কে যাবে নরকে। শেষ দিনে সব মানুষ পুনরুত্থান করবে, কাজে আমাদের সেই স্বর্গে যাবার জন্য আমাদের ভালো ভালো কাজ করতে হবে। এই অধ্যায়ে সে বিষয় লেখা আছে, তোমরা পড়ে নেবে, ভালো করে পড়বে যেন প্রত্যেকটা প্রশ্নোত্তর তোমাদের বুঝতে পারো তোমরা। সে এখানে বলা হয়েছে শেষ বিচারের অর্থ, শেষ বিচারের মানদণ্ড আর শেষ বিচারের জন্য প্রস্তুতি। আমরা অন্তিমকাল যখন আসবে তখন আমাদের যে বিচার হবে, ঈশ্বরের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, সেই বিচারে আমরা যেন ভালো কাজ করি এবং ভালো কাজের ফলাফলের উপরে সেখানে বিচার করা হবে। তাহলে তোমরা এখান থেকে শূন্যস্থান পড়ুন, এগুলি পড়ে নেবে। আমি তোমাদেরকে উত্তর তো অনলাইনে দিয়ে দিয়েছি, সেটা দেখবে। আর এটা হলো পঞ্চদশ অধ্যায়। এখানে টর্নেডো ও ঘূর্ণিঝড় সম্পর্কে বলা হয়েছে, টর্নেডো ও ঘূর্ণিঝড় সম্পর্কে। আর ঘূর্ণিঝড়ের পূর্বে করণীয় কী, আমাদের করণীয় কী, সেগুলি এখানে নির্দেশনা দেওয়া আছে, সেটা পড়বে এবং জানবে এই বিষয়ে। আর এটা হলো ঘূর্ণিঝড়ের সময় করণীয়, যখন ঘূর্ণিঝড় শুরু হয় তখন আমাদের কী কী কাজ করতে হবে সে বিষয়ে। এখানে দুর্যোগে করণীয় সম্পর্কে খ্রিস্টীয় শিক্ষা, তাহলে এটা পড়বে। আর ঘূর্ণিঝড়ের পরে করণীয় যে কাজটা সেটা এখানে আছে, তোমরা এগুলি সম্পূর্ণ রিডিং দিবে এবং পড়বে। আর প্রশ্নোত্তরগুলি আমি দিয়ে দিচ্ছি। আর এখানে হলো ষোড়শ অধ্যায়। এখানে দেশ ও জাতির সেবায় বাংলাদেশ খ্রিস্টমণ্ডলী, তাহলে দেশ ও জাতির সেবায় বাংলাদেশের যে আমাদের যে খ্রিস্টমণ্ডলী তারা কী ধরনের কাজ করে থাকেন সে বিষয়ে লেখা আছে। এখানে দেখো বাংলাদেশে খ্রিস্টমণ্ডলীর সেবা কাজ সমূহ। আর পরেরটা আছে দেশের স্বাধীনতার যুদ্ধে আমাদের খ্রিস্টমণ্ডলীর যে ভূমিকা সে বিষয়ে লেখা আছে, শিক্ষাক্ষেত্রে কী ভূমিকা। আর এখানে আছে স্বাস্থ্য সেবা ক্ষেত্রে কী ভূমিকা সে বিষয়ে লেখা। আর এখানে আছে আর্থ সামাজিক উন্নয়ন ক্ষেত্রে, যুব উন্নয়ন ক্ষেত্রে, পরিবার উন্নয়নের ক্ষেত্রে, মানবাধিকার, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন ক্ষেত্রে। তাহলে এইসব বিষয়ে আমাদের খ্রিস্টমণ্ডলী, বাংলাদেশের খ্রিস্টমণ্ডলী কী কী ভূমিকা, কী কী কাজ করে থাকে সেই বিষয়ে লেখা আছে, তোমরা পড়ে নেবে, অধ্যায়গুলি রিডিং করবে। আর আমি তো অনলাইনে তোমাদের প্রশ্নোত্তর দিয়েই দিয়েছি, নবম অধ্যায় থেকে একদম ষোড়শ অধ্যায় পর্যন্ত তোমাদের সিলেবাস থাকলো দ্বিতীয় সাময়িকের। তাহলে এই অধ্যায়গুলি আমি সম্পূর্ণ তোমাদের প্রশ্নোত্তর নোট করে অনলাইনে দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলি ভালো করে পড়লেই পরীক্ষায় ভালো করতে পারবে। তাহলে তোমাদের জন্য অনেক আশীর্বাদ রইল, তোমরা ভালো থাকো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকেই এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।